ঃতন রজিম ইসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ উস্লাসালাম আল্লাহ রসুল্লাহমাদ আমরা যদি প্রশ্ন করি যে রোজা কখন শুরু হয় অনেকেই বলবেন যে রোজা শুরু হয় ফজরে নামাজের পর না খেয়ে থাকার মাধ্যমে রোজা শুরু হয় আসলে রমাদন বা রোজার মাস শুরু হয় তিনটে গুরুত্বপূর্ণ সুন্না আদায়ের মাধ্যমে এবং এই রোজা শুরু করার যেই সময়টা আমরা মনে করি এর আগেই মানে হলো এই নাম্বার ওয়ান রোজা শুরু হয় চাঁদ দেখার মাধ্যমে ইয়েস আল্লাহ রসুলাম নিজেই বলেছেন যে সুমেরোয় তোমরা চাঁদ দেখে রোজা রাখো চাঁদ দেখে রোজা ভাঙবে এবং ঈদের ঘোষণা দিবে তো মানে হলো আপনি চাঁদ দেখার মাধ্যমে ওই যে মাগরেবের নামাজটা পড়লেন মানে রোজার আগের রাত্রটা সেখানে কিন্তু আপনি অলরেডি সে রোজার মধ্যে আপনি মাগরেবের নামাজ আদায় করলেন যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে তিনি কিন্তু রোজার মাসে মারা গেলেন এবং তিনি ইনশাআল্লাহ জান্নাতবাসী হবেন তো সুতরাং আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী যদি কোনো ব্যক্তি ভালো কাজ করে সকল ভালো কাজের যে সত্তর গুণ সবাব এটা কিন্তু ওই মাগরেবের পর থেকেই বা মাগরেবের সময় থেকেই চাঁদ দেখার পরবর্তী থেকেই এ শুরু হচ্ছে তো সুতরাং চাঁদ দেখার মাধ্যমেই যে শুরু হচ্ছে এটা আমাদেরকে ভালো করে জানতে হবে নট নেসেসারিলি যে পরের দিন সকালবেলা ফজরের পর থেকে হচ্ছে নাম্বার টু তারাবি আদায়ের করার মাধ্যমে রোজার দ্বিতীয় লেভেল শুরু হচ্ছে এটার অর্থ হলো এই যে রমাদন মাসেই আমরা তারাবীর নামাজ জামাতে আদায় করে থাকি এটা একটা গুরুত্বপূর্ণ সোনা তো সুতরাং তারাবি তো আমরা রমাদন ছাড়া পড়ি না তো সুতরাং রমাদন মাসের মধ্যেই আপনি তারাবি পড়েছেন মানে আগের রজনীটাই মূলত রমাদন মাস নাম্বার থ্রি আল্লাহ সাল্লাম ওই রজনীর শেষ অংশে সাহারি করার জন্য যেটাকে আমরা সাহারির খাবার বলি সেই খাবার তিনি গ্রহণ করতেন আল্লাহ রসুলাম বলেছেন যে ফাইনফিহি বারাকা তোমরা সাহারি গ্রহণ করো নিশ্চয়ই সেখানে অনেক বেশি বারকা রয়েছে তো সুতরাং এর পরে ফজরের নামাজ ফজরের নামাজের মাধ্যমে রোজা যেটাকে আমরা বলি না খেয়ে থাকা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাগুরে পর্যন্ত সেটা শুরু হচ্ছে ইয়েস ট্রু কিন্তু অ্যাকচুয়াল রোজা বা না খেয়ে থাকার এই টাইমের আগেই আরও তিনটা গুরুত্বপূর্ণ সিন্হা রয়েছে আসুন আল্লাহ তালা আমরা তৌফিক কামনা করি আল্লাহ তালা এই তিনটে সুন্না আমলের মাধ্যমে এবং আরও যে সুন্নাগুলো রয়েছে সেগুলো গুরুত্বের সাথে পালনের মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে সঠিকভাবে রোজা আদায় করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা